আমার মনে হচ্ছে একটা রিস্ক নেওয়া যেতে পারে। কিছু তো একটা করতে হবে ভাই, কয়েকটা ভিডিও আপলোড করেন, র ভিডিও আরও কয়েকটা আপলোড করে এর মাঝে দিয়ে হচ্ছে ওই লাভ স্টোরিগুলো ইয়ে করে দিয়ে ওই তিনটে ভিডিও হচ্ছে আমরা প্রাইভেট করে রেখে দিয়ে আপিল করে দিব, তারপরে দেখি রেজাল্ট কী রেজাল্ট দেয়। মানে এটা একটা নতুন একটা সিস্টেম আছে, আমরা নতুন সিস্টেমটা বের করলাম ওদের, যে মানে নতুন যে আপডেট হইলো ইউটিউব, কি আপডেট পরে আমাদের কি কী রেজাল্ট দেয়। আরে মিয়া, আজকে আমি দুইটা চ্যানেল ব্যাক পাইছি, আমি মনে করছি ইউটিউব ভালো হয়ে গেছে, ভালো হয় নাই, আমি ইউএসএ কন্টেন্ট যে পেজটা আমার চ্যানেলটা উড়ে গেছে ওইটাতে অ্যাপ্লাই করছি, দেখলাম যে না আল্লাহ যাতে মাতাল তাহলে ঠিক আছে দেয় নাই। কিন্তু যেটাতে আপনার ইউএসএ মানে কপিরাইট ওইটা আসে নাই, কিন্তু নর্মাল যেটা বাংলা কপিরাইট ওটা দিয়ে দিচ্ছে। ওই একটা আছে না ফ্রি মোশন, আছে না ফ্রি মোশনের ভিডিও তো আমি রিয়াকশন দিছি, রিয়াকশন দিয়ে ওই চ্যানেল ওটাতে ও হচ্ছে মনে করেন ও নিজে তো ইউএসএ, ও তো বুঝে যে এটা আমার আমার দেশের কন্টেন্ট। শালা তো আমি শালা যাতে মাতাল তাহলে ঠিক আছে, বেশি না দুই তিন মিনিটের ভিতরে দামধাম করে সব মানে ওই দুটো দুই তিন মিনিটের ব্যবধানে দিয়ে দিছে, ব্যাক দিয়ে দিছে। তো আপনার যদি এরকম কিছু থাকে, আমি একটা জিনিস চিন্তা করলাম, ফ্রি মোশনের ভিডিও, ফ্রি মোশনের ভিডিও আমি ডাইরেক্ট দেখছি, রিয়াকশন দিছি, লাস্টে কথা বলছি, আপলোড দিছি, কিন্তু আমার বারান্দা থেকে একটা ন্যাচারাল ভিউ করা 30 মিনিটের ওইটাও আপলোড করা ছিল। আমার মনে হইতেছে এই যে এক্সট্রা করে ভ্যালু অ্যাড করা এবং ওই যে রিয়েল ভিডিও আপলোড করা ছিল এই কারণে দিয়ে দিছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে লাভ স্টোরিগুলো 10টা লাভ স্টোরি গাই আমি অন্য একটা চ্যানেল থেকে ডাউনলোড করছি, চ্যানেল স্টিল নাও এক্সিস্ট করে। আচ্ছা আপনি একটা জিনিস দেখেন, এখন যদি হচ্ছে আপনার এই চ্যানেলে আমরা এই লাভ স্টোরি ভিডিওগুলো ডিলিট করে দিই, করে দিয়ে যদি আপনার 10-15টা র ভিডিও আপলোড করি, তখন কিন্তু আমাদের কপিরাইট ভিডিওগুলো একবার নিচে চলে যাবে, চ্যানেলের শুরুতেই হচ্ছে আপনার এই ভিডিওগুলোই থাকবে। তো মাঝপথে হচ্ছে আমরা প্রাইভেট করে যদি ইয়ে করে দিই, ও হচ্ছে মনে করেন যদি চেক করার থাকে চ্যানেল, ও মনে করেন আমরা যেহেতু ভাবি ওরকম ভালোভাবে কিন্তু চেক করে না, ও কয়েকটা দেখেই আর কি ইয়ে করে দেয়। হ্যাঁ তাও হইতে পারে, এটা একটা ই হইতে পারে, আপনার 3 মিনিট 3 মিনিট করে ধরেন একটা 15 মিনিটের ভিডিও করলে 3 মিনিট 3 মিনিট করে 4টা আপলোড করে দিতে পারতেছেন। না না অল্প অল্প করে ই করবো, একটা একটা ইউনিক করবো, দুইটা ই করবো না, আসুন একটু হাঁটি হাইতা, 2-3 মিনিট সময় নেই। দিস ইজ ফুচকা দোকান, বেলপুরি খাবেন, এই পাশে খাবেন নাকি ওইটাতে খাবো, ওইটা দেখাই ভাই, ওইটা ওইটা এটা থেকে ওইটা বাকি বেশি। সো টুডে উই আর গোয়িং টু ইটিং ফুচকা। বুঝছেন ইউটিউবে ফাঁকফোকর আছে না এমন না, এটা করে মানে বলতেছে এই জন্য এই চ্যানেলটাতে যেহেতু একবার এই ভিডিওগুলো আপলোড করা হয়েছে, ঠিক আছে এখন যদি হচ্ছে মনে করেন আমরা দ্বিতীয়বার আপলোড করি র্যাঙ্ক করার সম্ভাবনা মনে করেন 90%। হ্যাঁ র্যাঙ্ক করবো যদি মনে করেন দিয়ে দেয়, তখন এটা আপলোড করে দিলাম, আমাদের মেন চ্যানেলটাকে সেফ রাখলাম। ভাই আমাদেরকে ধরেই নিতে হবে যে চ্যানেলটা আমাদের আছে, এক্সিস্ট করতেছে, মনিটাইজ, এটা চলে যাবে, এটা মনিটাইজেশন চলে যাবে, আমাদেরকে ধরে নিয়েই কাজ করতে হবে, এবং এটার জন্য কোনো আশা কি রাখা যাবেই না, কোনোভাবেই রাখা যাবে না।